রেস্টুরেন্টের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে তিন কর্মীকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাত্রে আচমকা ইংরেজবাজার থানার পুলিশ শহরের আইটিআই মোড় এলাকায় হানা দিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, শহর লাগোয়া আইটিআই মোড়ে একটি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলত। রবিবার রাত্রে আচমকা ইংরেজবাজার থানার পুলিশ রেস্টুরেন্টে হানা দিয়ে তিন কর্মীকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ, ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এখানে নোংরা ব্যবসা খুলে বসেছিল। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আজ এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তাদের হাতে নাতে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কিছু অসাধু ব্যবসায়ী যারা নোংরা ব্যবসা করছিল এলাকার ভিতরে প্রায় এক দেড় বছর ধরে, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন এটার প্রতিবাদ করেছে, মৌখিকভাবে তাদেরকে একবার বলা হয়েছে, কিন্তু তাদের দিক থেকে কোনো রকম সৎ উত্তর বা সৎ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে ফেলে তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছে। এই বুঝাবুঝি ভুল বুঝাবুঝিতে পুলিশ আমাদের কিছু লোকাল ছেলেদের নিয়ে গেছে, কথা হয়েছে ছেলেদের। মারধরের ঘটনাও তো ঘটেছে এখানে। হ্যাঁ, মারধর করা হয়েছে, আমি বলতে পারবো না এরকম কোনো ঘটনা, এটা ভুল কথা। এই বাইক পড়ি আগো।